প্রতি মাসে 500 টাকা করে জমিয়ে হতে পারেন কোটিপতি। বেকারত্ব এদেশে অনেক এগিয়ে, হুহু করে বাড়ছে যেমন করোনা, ঠিক তেমনি বাড়ছে বেকারত্ব। আবার চলতি সমাজে একটি প্রথা রয়েছে যে ছেলেদের কাজ করতেই হবে, তা যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন। তাই পড়াশোনা শেষ করে বা পড়াশোনা শেষ না করে আমরা বেরিয়ে পড়ি কাজের সন্ধানে। পরিবারের দায়িত্ব যে নিতে হবে কাঁধে, ছেলে বলে কথা, কিন্তু কাজ কোথায় পাব? দেশে যখন এত বেকারত্ব, কে দেবে কাজ? এদেশে প্রচুর মানুষ আছে যারা কাজ ফেলে মন দিয়েছে ব্যবসায় এবং একসময় সফলতা পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। ব্যবসার কথা বললে প্রথমে চিন্তা মাথায় আসে, সেটা হলো পুঁজি। মোটা অঙ্কের একটা পুঁজি লাগবে, তবে মিলবে ভালো ব্যবসা। কিন্তু আপনি খুব অল্প সময়ে কোটিপতি হতে পারেন। খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলা যায়, তাহলে আমাদের দেশে গ্রোথ রেট হচ্ছে 6%। অর্থাৎ আপনি যদি কোনো একটি জিনিস এই বছরে 100 টাকা দিয়ে কেনেন, তাহলে পরের বছর ঠিক একই পরিমাণ জিনিস আপনি কিনবেন 106 টাকা দিয়ে। কিন্তু অপরদিকে লক্ষ্য করে আপনি দেখবেন যে ব্যাংকের ইন্টারেস্ট বছরে 4%। অর্থাৎ ব্যাংক আপনার 100 টাকায় খাটাচ্ছে, কিন্তু মাঝখান থেকে 2 টাকা লাভ হচ্ছে। ঠিক এই নীতি যে কাজে লাগিয়ে তৈরি হয়েছে শেয়ার মার্কেট, ঠিক সেই রকমই সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বোঝানো হয়েছে যে আপনি কিভাবে সম্পূর্ণ রকমভাবে শেয়ার মার্কেটের ওপর নির্ভরশীল হয়ে খুব কম সময়ের মধ্যে কোটিপতি হতে পারেন।